আমাদের সাথে আপনাদের একটা মিল আছে, অর্থাৎ হুজুরদের সাথে ডাক্তারদের একটা মিল আছে। মিলটা কি? আমাদের কাছে মানুষ আসে বিপদে পড়লে, আর আপনাদের কাছে মানুষ যায় বিপদে পড়লে। অন্য শ্রেণী পেশা মানুষের কাছে এতটা মানুষ বিপদে পড়লে যায় না। হুজুরদের কাছে সুদিনে মানুষ খুব কম আসে। ব্যবসায়ী যখন ব্যবসা বাণিজ্য সব ধরা খেয়ে রাস্তা বসার উপক্রম হয়ে যায়, এবার যায় বলে হুজুর কিছু তাবিজ কবজ দেন। পলিটিশিয়ান যখন বিরোধী দলে থাকে, দোড়ের উপরে থাকে, মামলা টামলা খেতে খেতে পেরেশান থাকে, এবার সকাল বিকাল হুজুরের দোয়া নেয়। যখন ক্ষমতা চলে যায় তখন হুজুর গোনার সময় আর থাকে না। ঠিক একই অবস্থা আপনাদের। আপনাদের কাছে মানুষ সুদিনে কেউ দেখা করতে আসে না, সবাই দুর্দিনে আসে। তো মানুষ যেহেতু দুঃখ দুর্দশা নিয়ে, কষ্ট নিয়ে আপনাদের কাছে আসে, ওই কষ্টে থাকা মানুষটা যদি আপনার কোনো ভুল আচরণে বা আপনার কোনো আচরণে কষ্ট পেয়ে তিনি যদি আঘাতপ্রাপ্ত হয়ে যান, মনে রাখবেন আপনার সমস্ত আমল নষ্ট হওয়ার জন্য আপনার ওই একটি খারাপ আচরণ। আপনি অধৈর্য হয়ে সারাদিন রুগী দেখেছেন, আপনি নিতে পারেন নাই, আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন, আপনি তার সাথে একটু রাগ ব্যবহার করে ফেলেছেন, আপনার আচরণটা খারাপ হয়ে গেছে, ওই যে কষ্টে থাকা মানুষ, মাজলুম, অসহায়, ওই সময়টাতে তার মনের যে বেদনা, সে বেদনা ভরা বদ্দোয়া যেটা আপনার উপর লাগবে, সেটা কিন্তু ধ্বংসাত্মক হয়ে যেতে পারে। এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, অনুগ্রহ করে রোগীদের হিতাকাঙ্ক্ষী হওয়ার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাহ আপনারা জিন্দা করবেন, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশেন্টের জন্য দোয়া করতেন, যে কোনো পেশেন্টের জন্য দোয়া করতেন। আসআল্লাহুল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক। এটা সব মুসলমানদের জন্য প্রযোজ্য, শুধু ডাক্তারদের জন্য না। আমরা যখন কোনো রোগীকে দেখতে যাব বা কোনো রোগী আমার কাছে আসবে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। দোয়াটা হলো আসআলুল্লাহুল আজিম, আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, রব্বাল আরশিল আজিম, যিনি মহান আরশের অধিপতি, তার কাছে আমি প্রার্থনা করছি, আইয়াশফিয়াক, যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন। এই দোয়াটি আপনি কোনো রোগীর জন্য যখনই নিবেদন করবেন, তখন আপনি একটা সুন্নাত জিন্দা করার সওয়াব পেয়ে যাবেন। আমি যেটা বলছিলাম যে রোগীর সাথে আলাপচারিতার ফাঁকে আপনি পুরো আরবি টেক্সটটা পড়তে না পারেন, বাংলাও যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, আপনি প্রেসক্রিপশনটা তার হাতে বুঝায় দেওয়ার পর যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, অথবা শুরুতে যদি আপনি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, তাহলে আপনি আরেকটি সুন্নাহ জিন্দা করার আমল এবং সওয়াব আপনি পেয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটাও খুবই ইফেক্টিভ একটি সুন্নাহ। আমরা হয়তো মনে করি যে আমার বলার দ্বারা কী হবে, আমি মন থেকে তার জন্য অন্তর থেকে দোয়া করে এটি বলবো, যখন এটা বলবো তখনই সে সুস্থ হোক বা না হোক আমি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাব। অতএব এই আমলটাও আমরা জিন্দা করতে পারি। আমরা অনেকে এটা করি না, যে কোনো পেশেন্টকে, যে কোনো রোগীকে দেখে তার খোঁজখবর নিয়ে আগে পরে তার জন্য দোয়া করতে হয়। এটা আমি আর